আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যে সম্মানিত ভাই শাহজাহান আলী ভাই কাতার থেকে, আপনি প্রশ্ন করেছেন যে জনক আলেম বলেছেন যে মুসাহাবা দুই হাতে করতে হয়, আর এটাই ইমাম বুখারী রহিমাহুল্লাহ বলেছেন যে মুসাহাবা দুই হাতে করতে হয়, আসলে সঠিকটা কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। যে সম্মানিত ভাই, মুসাহাবা একটি সুন্দরতম বিধান যা দুই মুমিন ব্যক্তির মধ্যে গুনাহসমূহ ক্ষমা করার একটি সুন্দরতম ব্যবস্থা। সালাম আদান প্রদানের পর এটি সবচেয়ে সুন্দর এবং মুসলিম ব্যক্তিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার একটি উত্তম ব্যবস্থাপনা, আর এর মধ্যে অনেক ফজিলত রয়েছে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মামিন মুসলিমাইন ইয়ালতাকিয়ান ফায়া তাসাফাহানি ইল্লা গুফিরাল্লাহুমা ক্বাবলা আইয়াফ তারিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন কোনো দুই মুমিন ব্যক্তি সাক্ষাৎ করে এবং মুসাফাহা করে, তখন তাদের ফিরে যাওয়ার আগেই উভয়কে ক্ষমা করে দেওয়া হয়। সহিহ তিরমিজি হাদিস নাম্বার 2727। যে সম্মানিত ভাই, আসলে মুসাফা করার সময়টা হলো যে সাক্ষাতের সময় এটা করা সুন্নত, আর যখন বিদায় বেলা হবে বিদায় বেলা আবার এটা করা, আবার মুসাফা করা, এটা হলো মুস্তাহাব, আর সুন্নত হলো সাক্ষাতের সময়। আর মুসাফার সময় দেখা যেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কখনো হাত ছাড়িয়ে নিতেন না, তিনি অপেক্ষা করতেন। আসলে আগে হাত ছাড়িয়ে নিলে, মানে দেরিতে হাত ছাড়িয়ে নিলে এর মধ্যে অবশ্যই ফাজাইল রয়েছে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আগে হাত ছাড়িয়ে নিতেন না। তবে যদি এমনটি হয় যে উভয়ই হাত ছাড়ছে না ফজিলতের আশায়, তাহলে দেখা যাবে যে আগে তো অবশ্যই ছাড়তে হবে। মানে আগে হাত অর্থাৎ দেরিতে হাত ছেড়ে দেয়া এবং আগে হাত না ছাড়া, এই সম্পর্কে ফাজাইল বর্ণিত হয়েছে সহিহ তিরমিজির হাদিস নাম্বার 2490-এ। যে সম্মানিত ভাই, মুসাফা অর্থাৎ যেটা ইসলামের বিধান, উভয়ের ডান হাতের তালু একত্রিত করার নাম হলো মুসাফা। আর সমাজে এরকম রয়েছে যে করমর্দন করা বা হাত চাকুনি, হ্যান্ডশেক, মর্দন, দলন পেষণ, এগুলো কোনো ইসলামিক রীতি নয়, এগুলো সম্পূর্ণ অনইসলামিক, যার মাধ্যমে কোনো সওয়াব বা কোনো নেকি অর্জন করা যেতে পারে না এবং যার দ্বারা কোনো গুনাহ ক্ষমা পাওয়া যেতে পারে না। মুসাফা উভয়ের ডান হাতের তালু একত্রিত করার মাধ্যমে মুসাফা করতে হবে। যে সময় যে মুসাফা করার নিয়ম হলো, যেটা আমরা কামুসুল মুহিত অর্থাৎ লুগাত গ্রন্থের, আমরা যে আরবির লুগাত গ্রন্থ পাই, এই লুগাতের মধ্যে আমরা কামুসুল মুহিত প্রথম খণ্ড 292 পৃষ্ঠায় এবং লিসানুল আরব দ্বিতীয় খণ্ড 515 নম্বর পৃষ্ঠায় রয়েছে যে দুজনের ডান হাতের তালু একত্রিত করার মাধ্যমে যে কর্ম সম্পাদন করা হয় এটাকেই মুসাফা বলে বা মুসাফার নিয়ম, এটাই মুসাফা বলে। তো আমরা মুসাফা করতে গেলে আমাদের উভয়ের দু হাতের অর্থাৎ উভয়ের দুজনের ডান হাতের তালু একত্রিত করতে হবে। আর আপনি যে কথাটি বলেছেন যে জনক আলেম বলেছেন যে দু হাতে করতে হবে, হ্যাঁ জি, এটার সাথে আমি একমত। যদি এটা এমন হয় যে উভয়ের এক হাত করে দু হাত হয়, যে উভয়ের ডান হাত যখন একত্রিত হয় আসলে দু হাত দুটি হয়, আর যদি এমনটি বলা হয় যে এটা উভয়ের দু হাত, মানে তাহলে হবে চার হাত, যেটা ইমাম বুখারী বলেননি। ইমাম বুখারী দু হাত ধরে মুসাফা করা সম্পর্কে অধ্যায় নিয়ে এসেছেন, তিনি সেই অধ্যায় বলেছেন যে হাম্মাদ ইবনু জায়েদ রাহিমাহুল্লাহ ইবনু মুবারকের সঙ্গে দুই হাতে মুসাফা করেছেন, এটা ইমাম বুখারী বলেছেন যে হাম্মাদ ইবনু জায়েদ রাহিমাহুল্লাহ ইবনু মুবারকের সঙ্গে দুই হস্তে মুসাফা করেছেন, কিন্তু তিনি এই কথা বলেননি যে তার দুহাত এবং তার দুহাত এরকম চার হাতে করেছেন, এরকম বলা হয়নি। এখানে দুই হাতের কথা বলা হয়েছে, আমরা এটা ধরে নিতে পারি যে এটা উভয়ের এক হাত দুহাত, উভয়ের ডান হাত দু হাত,
কিন্তু এখানে এটা মানে বোঝার অবকাশ নেই যে উভয়ের দুহাত দুহাত চার হাত, এরকম বোঝার অবকাশ নেই। ইমাম বুখারী আরো একটা হাদিস নিয়ে এসেছেন যেখানে বলা হয়েছে যে ইবনু মাসুদ রাজিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত তার উভয় হাতের মধ্যে রেখে তাশাহুদ শিক্ষা দিয়েছেন। অর্থাৎ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু তাআলার হাত আল্লাহ রাসূলের দুই হাতের মাঝখানে রেখে তাশাহুদ শিক্ষা দিয়েছেন, অর্থাৎ আত্তাহিয়াত শিক্ষা দিয়েছেন। আমরা এখান থেকেও পাইনি যে মানে মুসাফার সময় আল্লাহ রাসূলুল্লাহ এরকম দু হাত তার দু হাত এগিয়ে দিয়েছেন। এইটা থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূলুল্লাহ যখন তাকে তাশাহুদ শিক্ষা দিয়েছিলেন তখন আল্লাহ রাসূলুল্লাহ তার দু হাতের মধ্যে ইবনু মাসুদের হাত নিয়ে তাশাহুদ শিক্ষা দিয়েছেন। এটা তাশাহুদ শিক্ষার ব্যাপার, এখানে মুসাফার কোনো বিষয় নয়। যে সম্মানিত ভাই, এছাড়া আমরা মানে আরো সমাজে কিছু প্রচলিত আছে যে মুসাফা করার সময় একটা দোয়া পড়ে থাকে যে ইয়াকফিরুল্লাহ লানা ওয়ালাকুম, এরকম একটা দোয়া পড়ে থাকে যেটা কোনো হাদিস গ্রন্থে পাওয়া যায় না। বরং হাদিসে পাওয়া যায় যে নাহমাদুল্লাহ ওয়ানাস্তাগফিরহু, নাহমাদুল্লাহ ওয়ানাস্তাগফিরহু, আমরা আল্লাহর প্রশংসা করছি এবং তারই নিকট ক্ষমা প্রার্থনা করছি। এই মর্মে আবু দাউদ হাদিস আছে, আর এই হাদিসটা আবার সহি নয়, যেটা আমরা দলিল পেশ করতে পারি না। তবে উলামায়ে কিরাম একটি মত দিয়েছেন, সেটা হলো যে আল্লাহর প্রশংসা করা যেতে পারে, উভয়ের হাত একত্রিত করার পর আল্লাহর প্রশংসা করা যেতে পারে। তো আল্লাহর প্রশংসা করতে বলতে নাহমাদুল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা করতেছি, বা আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ, এরকম কিছু বলা। যে সম্মানিত ভাই, আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا رب العالمين.